শুনলেন, শিশুদের অধিকার রয়েছে মসজিদে, মসজিদে খবরদার কোন শিশুকে কেউ ধুমকে বের করে দেবেন না। যদি মসজিদ থেকে কোনো শিশুকে ধুমকে বের করে দেন, এর জন্য আপনি তৈরি থাকবেন, শিশুটা হয়তো তখন কিছু বলতে পারেনি, কঠিন কিয়ামতের দিনে ব্যাপারে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ আজকে চলে যান সৌদির বুকে, কোনো শিশুকে যদি মসজিদে আপনি ধুমকে কথা বলেন, সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ লেগে যাবে, পুলিশ একদম রেডি হয়ে আছে। শিশুদের পেচ্ছাপ্পা এখানে করলেও আপনাকে ধুমকাতে দেবে না মক্কা মদিনায়, এমন করা আছে। তার কারণ হচ্ছে মসজিদের ভিতরে শিশুদের বড় অধিকার রয়েছে, তারা শিশুরা মসজিদে দৌড়বে, লাফাবে, খেলবে। আজও যদি মক্কা মুকাররমায় যান, আপনি সাজদা করছেন, রুকু করছেন, আর ওরই ভিতরে শিশুরা বল নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, খেলছে, আপনার বলার কিছু নাই। অতএব ধরে শিশুদের একটা মসজিদে অধিকার রয়েছে। আল্লাহর নবী জুমার খুতবা দেবেন, আম্মাজান ফাতেমা তার দুই সন্তান হাসান হাসানকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলছে, আব্বু মসজিদে চলে যাও, তোমার নানা খুতবা দেবে, খুতবা শুনে এসো। দুইজন ছোট ছোট মুসল্লি মসজিদের দরজায় যখন ঢুকছে, বিশ্বনবী খুতবা দিতে শুরু করেছেন, এমন সময় তিনি নেমে গেলেন মিম্বার থেকে, মুসল্লিদের কেমনি করে সরিয়ে সরিয়ে একদিকে হাসানকে একদিকে হোসেন নিয়ে আবার এসে মিম্বারে উঠে খুতবা দিলেন। যখন বিশ্বনবী আবার খুতবা দিতে শুরু করলেন, তখন জিব্রাইল আমিন এসে ওই আয়াতটা বলে দিয়ে চলে গেলেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াত জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। অতএব শিশুদের একটা অধিকার রয়েছে, ফরজ নামাজ, আসরের নামাজ, আসরের নামাজে ফরজ নামাজ, আল্লাহর নবী সাজদায় পড়ে আছেন, পেছন দিকে হোসেন হাসান এসে হাজির হয়ে গেছে, একজন রসুলের ঘাড়ে চেপেছে, আর একজন রসুলের পাছাতে ঠেলছে, চল ঘোড়া চল, আর ওদিকেও ঘাড়ে চেপেছে, আর ফজরের ফরজ নামাজের সাজদাতে পড়ে আছে। বিশ্বনবী গর্দন তুলবেন, এমন সময় জিব্রাইল আমিন কানে কানে এসে কানে বলছে, রাসূল আল্লাহ, আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত হোসেন হাসান আপনার ঘাড় থেকে না নামছে, অতক্ষণ পর্যন্ত এই হাত বাড়াতে যাচ্ছিলেন, অতক্ষণ পর্যন্ত আপনি কোনো সময় গর্দন তুলবেন না। সাহাবিদের ভিতরে কেউ কেউ ভেবে কেন রসুল এখনো মাথা তুলছে না, ব্যাপারটা কি, কিছু হলো নাকি, দেখছে এমন সময়ে হোসেন যেন ঘাড়ে চেপে বসে আছে, কোনো সাহাবি হাতটা বাড়াতে যাচ্ছেন না, আমি তার জন্য বিশ্বনবী হাতটাকে সরিয়ে দিলেন, না আল্লাহর ইনফরমেশন হয় রে। অতএব বন্ধুরে, শিশুদের একটা বড় অধিকার রয়েছে, বিশ্বনবীর কাছ থেকে নিতে হবে চরিত্রের সমস্ত জিনিসগুলো। তাই আমার আল্লাহ বলছেন যে, শুনে লাও, হুয়াল্লাযী বাসাফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমি তোমাদের মধ্য থেকে তোমাদেরকে একটা নবী পাঠিয়েছি, যিনি উম্মি ছিলেন, লিখতে পড়তে জানতেন না, কিন্তু তিনি শিক্ষিত ছিলেন, আর সে তোমাদেরকে হিকমত শিখাবে, কিতাব শিখাবে, কৌশল বিদ্যা শিখাবে, এরকম একটা মুআল্লিম তোমাদেরকে দিয়ে পাঠিয়েছি। জি ভাই, আমরা সেই নবীর উম্মত। একবার খালি জীবনটাকে, উত্তরমালার সঙ্গে প্রশ্নমালাকে একবার মিলিয়ে দেখি, প্রশ্নমালার সঙ্গে উত্তরমালা মিলেছে কি না, আমার চরিত্রে রসুল আছে না নাই। জি ভাই, যতগুলি নারী যতগুলি পুরুষ বসে আছেন, আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইব, একটা। সেই ভিক্ষাটার দিকে একবার খেয়াল করবেন, একজনও উঠবেন না, একজনও উঠবেন না। যারা উঠে গেছেন, দাঁড়িয়ে আছেন, তাদেরকে বাপজি বলছি, ভাই বলে হাত দুটা ধরছি, আমাকে আপনারা 7 মিনিট টাইম দেন, বাস এইটা ভিক্ষা নিলাম। মা, খালা, বোন, বেটি, 7টা মিনিট আপনাদের কাছে আমি চাইছি, আর কিচ্ছু চাইনি। এই 7 মিনিট আমি একটা ঘটনা বলবো, তারপরে আমি দোয়া পড়ে দিব, আপনারা বাড়ি যাবেন। এই 7টা মিনিটের জন্যে আপনারা উঠে চলে যেন না, দুটি নোংরা কথা বলছি। এই নোংরা কথা অনিচ্ছাকৃত অবাধ্য জবানকে রুখতে পারছি না, তাই বলছি। আমি আপনার দিকে আঙুল তুলে আপনাকে আমি মুনাফিক কাফের বলতে পারবো না,
আর আপনিও আমাকে বলতে পারবেন না কে মুনাফিক কে কাফের, সেটা আল্লাহ জানেন। কিন্তু যারা মুনাফিক আল্লাহর নবী মুনাফিকের আলামত বলেছেন তিনটি, মিথ্যা কথা বলে, ওয়াদা খিলাফ করে, আর আমানতের খিয়ানতি করে। পরোক্ষভাবে আর তিনটে বলেছেন, প্রত্যক্ষ বলেছেন তিনটি, পরোক্ষ বলেছেন তিনটি। কান করে শুনেন, অল্প কথায় মুখ দিয়ে নোংরা কথা খিস্তি দিয়ে গালাগালি করে মুনাফিক, আর ফজরের আর এসার নামাজে কষ্ট হয় কাদের? মুনাফিকদের। রাতের নামাজে কষ্ট হয় কাদের? মুনাফিকদের। আর একটা বলেছেন, জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল তারা কে? আপনারা বলেন কে? মুনাফিক। অতএব আমি আপনাদেরকে মুনাফিক বলছি না বন্ধু, হাত দুটি ধরে বলছি মা বোন, মুনাফিক বলছি না। আমি যে সাতটা মিনিট নিয়েছি আপনাদের কাছে, এক মিনিট আগে পানি খেলে যেমন রোজা হবে না, ওই সাত মিনিট আগে, এক মিনিট আগে যদি আপনি উঠে চলে যান, আপনার কোন লিস্টে নাম যাবে আল্লাহ জানে। কারণ আমি এই সাত মিনিট আপনাদেরকে জিহাদের ময়দানে রাখব। জিহাদের ময়দানে কেন রাখব? নবীজির জীবনের দুটো ভাগ করেছেন আল্লাহ, একটা মক্কা একটা মদিনা, নবী মক্কি নবী মাদানি। মদিনায় সমস্ত জিহাদগুলো বহির্প্রকাশ ছিল, আর মক্কাতে ছিল গোপনে ইসলাম। তো ওই ভাবতে হবে সব সময় সব জিহাদ নয়, এটা আছে পানি, যদি বলি এটা শরবত, তাহলে এর ভিতরের সঙ্গে কী আছে? চিনি। চিনি পানি মিলে শরবত হয়। কোরআনে যত জায়গায় জিহাদের কথা এসছে, জান আর মাল দুটা মিলিয়ে জিহাদ হয়েছে। শুধু জান দেওয়ার নাম জিহাদ নয়, শুধু মাল দেওয়ার নাম জিহাদ নয়, জান আর মাল দেওয়ার নাম জিহাদ। এবার একটা কথা, কত সাইকোলজিস্ট দেখেন, এখন আপনারা বসে আছেন, তাহলে আমি চাইবো টাকা, তাহলে শুধু মাল হলো? জি না, এখানে জানও দিচ্ছেন, আপনার লাইফের সেকেন্ডগুলো এখানে দিচ্ছেন, মিনিটগুলো। কেউ যদি টাকা দেয় সে জান মাল দেয়, আর কেউ যদি শুধু জান দেয় সে একটা দেয়। কেউ বলছে আমি এক ঘন্টা খেটে দিব, টাকা দিতে পারবো না, সে শুধু জান দিল একটা নেকি পেল, আর যে টাকা দিল সে দুটো দিল। কারণ এই দুশো টাকা ইনকাম করতে গিয়ে তার সময় লেগে আছে এর ভিতরে, জীবনের অংশ। এই জন্যে যে টাকা দেয় সে জান আর মাল দেয়। এই জন্যে কোরআনে তফসিরে আছে যে আল্লাহ অর্থকে আগে করেছেন সব সময়। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দাও জান দাও। মালটাকে আগে কেন? মালের সঙ্গে জান লেগে আছে, আর জানের সঙ্গে শুধু জান আছে, মাল নাই। কথাটা ব্যাখ্যাটা লম্বা করে করতে গেলে এগুলো হচ্ছে জাকাতের পারপাসের ব্যাখ্যা, শুধু এতটুকু বললাম। আমি যখন থেকে আপনাদেরকে বলবো সাত মিনিট, আপনারা ঘড়িটা দেখে নেবেন, আমি আট মিনিট করব না, সেই সাতটা মিনিট আপনারা আমাকে দেবেন। শেষ কথাটা বলে নিই, এই সময়টা না দিয়ে যিনি চলে যাবেন, এই সময়টা না দিয়ে যিনি চলে যাবেন, এই সময়টা না দিয়ে যিনি চলে যাবেন, একটা কথা বলছি, আপনি বিছানায় শুয়ে শান্তি পাবেন না। এটাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসমও দিতে পারি। কেন? যেহেতু আপনার রক্তের ভিতরে যদি এক বিন্দু ইমানের ফোঁটা থাকে, আপনার রক্ত আপনাকে পিড়ে পিড়ে খাবে। হতভাগা তুই আল্লাহর জন্য সাতটা মিনিট দিতে পারিস নি, হতভাগা যেদিন তুই কিয়ামতের মাঠে কোটি কোটি বছর দাঁড়িয়ে থাকবি, সেই দিন কী করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবি বল? হতভাগা তুই সাতটা মিনিট দিতে পারিস নি। কোরআন বলেছে ফামা আসবা রাখুন আলার নার, একদিন ধৈর্য ধরিস নি, একদিন ধরাবো তোকে, জাহান্নামে ধরাবো, সেদিন তুই কী করে পার করবি? আমার কথা শেষ, এখন ঘটনাটা বলছি। আপনারা ঘড়ি দেখলেন, আমিও ঘড়ি দেখে নিলাম, সাতটা মিনিট টাইম নিচ্ছি, একজন যাবেন না, কি শিশু কি নারী কি পুরুষ কি বৃদ্ধ। বিশ্বনবীর কাছে গোয়েন্দা মারফতে খবর এলো,
মুতার প্রান্তে একদল সৈন্য নেমেছে, যারা কোরআনকে পৃথিবী থেকে মিটিয়ে দেবে এই উদ্দেশ্যে নেমেছে। কোরআন মিটানোর উদ্দেশ্যে যখন তারা সেখানে পৌঁছে গেছে, আল্লাহর নবী বললেন, এখনই মসজিদে নববীতে বলে দাও, এলান করে দাও, আমাদের সমস্ত সামগ্রী তৈরি করতে হবে, পূর্ব প্রিপারেশন নিতে হবে, আমাদের কাছে কোনো বাইতুল মালে মাল নাই। আল্লাহর নবী তিনভাবে কালেকশন করেছেন, কখনো লোক পাঠিয়েছেন, কখনো চাদর পাঠিয়েছেন, আবার কখনো দাতাদেরকে ডেকে নিয়েছেন, আমি নবীর তরফ থেকে তোমাদেরকে একটা এলান শোনাচ্ছি, সেটা কে, যার কাছে যা মাল আছে মসজিদে নববীতে জমা করে দাও। এখন একজন উঠবেন না, ইনি ভুল শুনেছেন, একজন উঠবেন না, নেকি কম পেয়ে যাবেন, কারণ আমি ব্যাখ্যা দিচ্ছি আর আমার ব্যাখ্যার সঙ্গে ইনি নেকি কম পাবেন, জামাতে নেকি বেশি আছে। নিজের নিজের মাল পৌঁছিয়ে দাও। বন্ধুরা আমার, আজও স্বর্ণ করে ইতিহাস সাক্ষী দিচ্ছে, মেয়েদের একটা লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। মেয়েরা নাকের কানের হাতের যা ছিল খুলে বললেন, রাসূলুল্লাহ এটা আমার গ্রহণ করে নেন, ইয়া হাবিবাল্লাহ এটা গ্রহণ করে নেন। ছেলেদের লাইন আলাদা, ইয়া রাসূলুল্লাহ এটা লেন, আমার ট্যালেন্ট, আমার ট্যালেন্ট। এইভাবে দিতে 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 মালের ঢেরি লেগে গেল। কেমনভাবে তারা এসেছিল শুনলেন, একটাও ঘরে ছিল না, গাজুর চক যা ছিল এসে মসজিদে নববীতে জমা করে দিল, সমস্ত এসে এক জায়গায় জমা হয়ে গেল। বন্ধুরা আমার, আমি আজকে আপনাদেরকে বলছি, সেই ছেলের মানুষ আমরা, ওই রক্তের এই মানুষ আমরা। ওরে আমার মা রে বোন রে, আপনাদেরকে এখানে একটা টেবিল দেওয়া হবে, একটা টেবিল মেয়েদের কাছে পৌঁছে দেন। একটা মেয়ে ওই টেবিলকে হাত না দিয়ে যাবেন না, পুরুষদেরকে একটা টেবিল এখানে দেওয়া হবে। আল্লাহর হস্তে প্রত্যেকটা পুরুষ নিজের হাতটা টেবিলে রাখবেন। এবার আমার কথার দিকে কান করেন, প্রত্যেকে হাজার টাকা করে দেবেন, না পারবেন 500 দেবেন, যদি না থাকে তা 100 দেবেন। আপনার কাছে 100 নাই, আপনি 1 টাকা দেবেন, একটা টাকা দিয়েও আপনারা শরীক হয়ে যাবেন। কখন উঠবেন? আমি যখন বলবো তখন উঠবেন, একা একা কেউ দিতে আসবেন না। মেয়েদেরকে একটা টেবিল ওই ধারে দিয়ে দেন, ওদিকে কেউ তাকান না, আমার দিকে তাকান। এখন দেন একটা মিনিট, আমি নিচ্ছি আপনারটা। একজন উঠবেন না ভাই আমার, একবার আল্লাহর হস্তে দুটো মিনিট বসে যান। কত দেবেন? সবাই 100 টাকা করে দেবেন। বাবজি, আমার কথাটা বলতে কোনো জায়গায় জড়তা রয়েছে? জিভে গোলমাল হয়ে যাচ্ছে, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কেন ডিস্টার্ব হচ্ছে বাপ, উঠিয়েন না, নাকি কম হলো? কিন্তু কী বুঝাবো বলেন, বুঝছে না।